আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশের রেসিপি। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, আর ইলিশ মাছ আমার ফেভারিট মাছ, আমি এই মাছটাই সবথেকে বেশি পছন্দ করি। তাহলে চলুন আজ দেখে নেওয়া যাক সরিষা ইলিশ কীভাবে রান্না করা যায়। চলুন মূল রেসিপিতে। সরিষা ইলিশ রান্নার জন্য আমি সরিষাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবসময় সরিষা এরকম একটা জালিতে ধুয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে এর ভিতরে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি পেঁয়াজ, সরিষা, একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে একসাথে মিক্সড করে বেটে নেব। লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষাটা কখনোই তিতা হয় না। ব্লেন্ডার করে নিচ্ছি। সরিষা ইলিশ রান্না করার জন্য মাছটা তাওয়া নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এবার আমি যে মশলাটা ব্লেন্ডার করে নিলাম ওই মশলাটা দিয়ে দিব। আমার মনে হচ্ছে পেঁয়াজটা একটু কম হয়েছে, ওর জন্য আমি আরেক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ আদা বাটা। হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ, আমি এখানে এক চামচ দিয়ে ইউজ করছি লবণ, আর কিছু কাঁচামরিচ কেটে রাখা ফালি করা দিয়ে দেব আমি। আমাদের একটু ঝাল ঝাল পছন্দ এর জন্য। এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব মশলাটার সাথে খুব ভালো করে। মেখে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দেবো, আমার হাতে বেশি সময় নেই এর জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে নিতে পারেন, কিংবা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। এটা একদমই আমার নিজস্ব রেসিপি। অনেকে আছে যে ট্রেডিশনাল সরিষা ইলিশে শুধু সরিষা বাটা আর কাঁচামরিচ ইউজ করে, আর কোনো মশলা ইউজ করে না, আর সরিষার তেল লবণ। আমি এখানে আমারা যেমন ঘরে খাই সেই অনুযায়ী আমি সব মশলা দিয়ে এটা একটু ভালো মতো মেখে নিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করব। সরিষা ইলিশ যেহেতু সরিষার তেল দিয়েই রান্না করলে এটা মজা লাগে। আর সরিষার তেলটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আর একটু পরিমাণে কম দিতে পারেন। এখানে চুলাটা অন করে দিচ্ছি। 20 মিনিট আমার এটা রেখে দেওয়া হয়ে গেছে। এখানে আমি একদম অল্প একটু পানি ইউজ করব, বলতে পারেন হাফ কাপেরও কম, কারণ ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে, এটা খুবই অল্প সময়ে হয়ে যায়। যে পাত্রে মশলাটা ছিল আমি সেই পাত্রেই পানিটা নিয়ে নিয়েছি। মশলাটা ধুয়ে আমি পানিটার ভিতরে দিয়ে দেব। উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের জন্য রান্না করলেই মাছটা হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে, মাছটা প্রায় ফিরে আসছে। টেস্ট করে দেখবো যে লবণ ঠিক আছে কিনা। লবণ একদম পারফেক্ট। এখন আমি উপর থেকে 1 চা চামচের মতো একটু সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়াতে অনেক ভালো একটা অ্যারোমা আসবে এবং মাছটা খেতেও সুস্বাদু লাগবে। আর আমি 2টা কাঁচামরিচ এরকম ভেঙে দিয়ে দিচ্ছি, এতে ঝালের একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর গন্ধ আসবে। এবার আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 1 মিনিট পরেই এটা পরিবেশন করে নেব। মাছটা এখন একদম ডান, আমি এটা এখন চুলা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি এবং ইয়ামি হয়েছে। আমি এখন উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব, ডেকোরেশন করে নেব। তেলটা একদম ভেসে উঠেছে, একদম ক্রিমি হয়েছে মাছটা, গরম ভাতের সাথে জমে যাবে। আশা করছি সবার আমার রেসিপিটা ভালো লাগছে।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। করছি আজকের রেসিপিটা সবার পছন্দ হয়েছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।